যমুনার বালিতে কৃষ্ণনীরা
প্রভু ও কৃষ্ণ ঐ আমি সবে অকরুণম যুধিষ্ঠিরে ও কৃষ্ণ রাগে বোপা কৃষ্ণ এই জ্বর সন্ধরে জন্মর কথা ও শুনি বর্ম যেতিয়া কৃষ্ণই হাহি হাহি কৈছিল, শুনা দাদা, এই বৃহদ্দত ৰজা মগধৰ ৰাজ্যৰ অধিপতি হৈলা এই তিনি অক্ষহিনী সেনাক লৈ ও রাজত আর আনফালে আর আনফালে সেই কাশি রজার দুজনী যমজ কন্যাও আছিল। আর সেই কন্যা দুজনী রজাই এজনী এজনীকৈ বিবাহ করাইছিল। ও কাশী রজারে দুজনী ও জিয়ারী আছি ও এজনী এজনী কই রজা ও বিবাহ কৰা
কিন্তু রজার মন অ এটাই মাত্র দুঃখ, এনে দেখিলা রজাই পাছে ও সন্তান র সুখে দুখে দুয়োরানী ও আধা বয়স যায়, ও একদিনা দুয়োরানী ও স্বামীর আগে সন্তানহীনা নারী হয় অ নাথাকো জিয়া অ কিবা এটা করক স্বামী ও যাতে বংশ কিবা এটা করক স্বামী ও যাতে বংশ রণ দঙ্গল স্বামী দয়ে করে মরো।
খুনিরা যায়, ও আসরিত হইলা। প্রিয়ে প্রিয়ে অ কিবা এটা করিম প্রিয়ে, অ ঘোড়া তুঠি রজাই পাশে অ গমন করিলা, সুদূর গই রজায় সমকাইলা, সুদূর গই রজায় সমকাইলা, অ ঘোড়ার পরায় নামি রজায় অথিয় হই রইলা, লাহে লাহে আশ্রম তবে কাকরিলা। রজাই আশ্রমর ভিতর লই যাই আসরিত হল, ইমান ধুনিয়া ধুনিয়া ফুলর গছ, ইমান ধুনিয়া ধুনিয়া ফলর গছ দেখি রজা আসরিত হল। অসন্দ্র কৌশিক মুনি অ চকু মেলি
রাজার দেখি মনে বরে আচরিত হইল। আশ্রমর মাজলৈ আহিলা নম্ৰ অখুৰে মুনিবৰে বহিবে লাগিলা, এ বহিবাক দিয়া মুনি অ পানী আনি এ পকা পকা ফল আনি মুনির চৰণত ধৰি কবলৈ ধৰিলে, অমুনি কিন্তু শুনা মুনিবৰ মোহৰ বচন, নি সন্তান ৰজা মই দুখিত অন্তৰ, দুইজনী ভাৰ্যা মই বিবাহ কৰালো,
ভাগবতময় সন্তান নেদেখিলো, দুয়োজনী ভাৰজাই মোক বারে বারে কয় সন্তান এক বিচাৰো দিয়া হেতু দান। এই কথা শুনি মোর দুঃখ লাগি যায়, কিবা এটা করক গুরু যাতে বংশরয়, কিবা এটা করক গুরু যাতে বংশরয়। ও কথা শুনি মুনিবরে ও হাহিবে লাগি, আমার এই জীবন তো কচুপাতর পানির দরে, আমার এই জীবনের কোনো ভরসা নাই রজা, কোনো ভরসা নাই, আজি আছো কালি নাই, গতিকে রজা আমার এই জীবনের কোনো ভরসা নাই রজা, কোনো ভরসা নাই। ও কচুপাতর পানি সৃষ্টিকর্তা হরির নামে খার, হরির বিনে সংসারত গতি নাই, হরির বিনে সংসারত গতি নাই। ও খুনা খুনা রজা
গছৰ পৰা এটা বকাম চিঙি আনি ৰজাৰ হাতত দি কৈছিল, লোৱা ৰজা, এই আমটো লোৱা, কিন্তু মনত ৰাখিবা ৰজা, এই আমটো তুমি দুয়োজনী ৰাণীৰ ভিতৰত এজনীকহে খাবলৈ দিবা, আৰু যিজনীয়ে এই আমটো খাব সেইজনীয়ে গৰ্ভৱতী হ'ব নিশ্চয় জানিবা। এ কথা শুনি ৰজাৰ পাছে আনন্দমিঠি ৰজাই পাছে প্রিয়ে মোর, অপ্রিয়ে মোর, আহায়া গবরহি, প্রিয়ে মোর, সুয়ানয়ন ভরি, yeah।
এই আমটো লোৱা, কিন্তু মনত ৰাখিবা প্ৰিয়ে, কিন্তু মনত ৰাখিবা প্ৰিয়ে, এই আমটো তোমালোক দুইজনীৰ ভিতৰত এজনীহে খাবা। আৰু যিজনীয়ে এই আমটো খাবা, যিজনীয়ে এই আমটো খাবা, সেইজনীয়ে গৰ্ভৱতী হবা নিশ্চয় জানিবা। এ কথা শুনি দুই ৰাণীৰ অই আনন্দ লাগিল, এ কথা শুনি দুই ৰাণীৰ অই আনন্দ লাগিল, অ ডাঙৰজনীয়ে সৰুজনীক কৰিব লাগিল। গতিকে এটা কাম কৰবাই, কি কামে? এই আমটো তয়ে খা আৰু তয়ে গৰ্ভৱতী হ। তেতিয়া ডাঙৰজনীয়ে সৰুজনীক চাই কৈছিল, অ কি কৈছিল? এ বনি, কি এ বাই, এ কি কথা কয়ে তই গিলা? এ সৰুৰ পৰাই আমি দুয়ো একেই লগে ডাঙৰ দীঘল হলো, এজন স্বামীৰ লগত দুয়ো বিয়া হলো, য'ত যাওঁ দুয়ো একেলগে যাওঁ, যি খাওঁ দুয়ো একেলগে খাওঁ। গতিকে বা এটা কাম কৰো দে। কি কামে? এই আমটো ৰজাইটো দি থৈ আমাক গুচি গ'ল, ৰজাই গম নোপোৱাকে এই আমটো আমি দুয়ো সমানে দুভাগ কৰি খাওঁ দে। হ'ব দে। হ'ব না বনি? হ'ব। হে তই কিন্তু ৰজাক নকবি। নকওঁ নকওঁ। আৰু আনফালে অকৰ্মৰ বন্ধন গর্ভবতী হইলা,
আচরিত চাও, কিন্তু কি আচরিত চাও, দুয়ো রানীর সম্পূর্ণ দুটা গোটা লড়ার জন্ম নহল। এফল মোর এটা চকু, এখন হাত, এখন ভরি দেখি দুয়ো রানী আচরিত হল। ভগবান, হে ভগবান, রজার ভয়ত হাইনির দারানি বনত পেলাই দিলা। ভাগ্যক ধিয়াই দুয়ো রানী কান্দিয়া থাকিয়া, ওই কান্দি কানে
করি কথা অপ্রসার হইলা মিলে পাশে। তহতে এটা কথা শুনছে না? কি কথা? এ শুনা নাই? নাই। এ আমার রানীর, আমার দুটা রানীর বোলে কিবা বোলে দুই ফাল্লা চলি জন্ম পাচ্ছি। এ বনিয় কি এ সরুর পরাই ডাঙর হলো সংসার চাইছা? ও দুফাল চলি জন্ম হওয়া কইতো শুনা নাই? ও আমার শ্রেণীর মাকর একেবারে লট লট করে পাঁচটা আপা। এ শ্রেণীর মাকর পাঁচটা আপা শুন সূত্র নাই? এ রানীর কিয় এনে হল বুঝি পোৱা নাই? ও রানীর কিয় এনে হল বুঝি পোৱা নাই? ও চেনেল পেহি বোলে কি হল বুঝি পালো মই? ও তাই বেটি, ও এটা ফল দুভাগ করে খাইছে নিশ্চয়। ও চেনির মাকে বোলে পেহি, ও পেহি, ও তই মনে মনে থা। ও এই কথা শুনলি রজাই ও কাটি দিব না? এ যাওয়ে যা কোন রজা, মোক কি রজাই শুয়ে আছে? হ্যাঁ মই কি রজার খাই আছো? দোস্তুর মত মই নিজে আজি নিজে খাসু। আর আনফালে লহ লহ জিভ মেলি রক্ত বর্ণ চকু।
এ জরা রাখ জীবনত বহুত জীব খালো কিন্তু বনিহত কিন্তু বনিহত এইটো জীবর নিচিনা কালান্তাক জীবময় কতো দেখা নাছিল এ বনিহত এ চাচুন চাচা এ তার হাতখন কেংকে লরে বাপ্পা ঐ ও বনিহত এটা কাম করো বল এ আমি তো রাখবহে গতিকে এটা কাম করো বল তার ওসরক লেগে যাই এ তার কাহুর পরা ভালকে চাই আহ বল অ তহতে যাবি নেকি আই যাম যাবি যাম তেতিয়ালে মোর পিছে পিছে আহি থাক যাই থাক অ বনিহত কি এ আহি থাক যাই আসো আহি থাক যাই আসো আহি থাক বাপরে বাপ এ মুরলি মস্ত ভয় লাগছি রে ও বনিহত কি এ এ তহতে কোনবা যাবি নেকি কাষক লাগি ও নাযাও নাযা নাযাও এ যাও বল এ বনিহত কি এ এ আমি তো রাখকহে এ তার কাষক লাগি যাই এ তাক আমি ভালকে লব লাগবার ও বল বল ও বনিহত কি এ এ তহতে কোনবা লবি নেকি আই ও নলাও নলা নলাও তেতিয়ালে কোনি লব তয়ে লও মই লব লাগব বাপরে বাপ গেমকে চেল চেলকে চাই আছে আই ও বনিহত কি এ ও তেতিয়ালে মই লও ও মোর মায় ও মস্ত ভয় লাগছে ও মা খালা 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 ও বনিহত কি এ ও এই ফাল্লা তো ললো রসুন আর এই ফাল্লা তো কোনি লব আই তয়ে লও মই লব লাগব এ মনৰ দে তহতে কোনবাই লও ও তয়ে লব লাগব মই লব লাগব অ তহতে কিন্তু মোৰ কাষতে থাকবি আছো দে থাকবি না অ নাচবি কিন্তু নাযাও দে বাপ্পা ও কেমকে চাই আছে মোৰ মায়ো এ মনৰ দে তহতে লও ও তয়ে লও মই লব লাগব অ তে লও লও বাপরে বাপ কেমকে চাই আছে ও মোৰ মায়ো খাব নেকি ও মোৰ মা খালা খালা ও বনিহত কি এ এর এটা কথা লক্ষ্য করছে না কি কথা এ এ এই ফাল্লা তো দেখুন এক ফাল্লা মুর এটা চকু এখন হাত এখন ভরি আর এই ফাল্লা তো দেখুন এক ফাল্লা মুর এটা চকু এখন ভরি এ বনিহত কি এ এটা কাম করো নেকি আই কি কামে এ দুই ফাল্লা তো এ জোড়া লগে চাও নেকি আই হেন সময়ত এক
সঠিক মাতিবে মানুহৰ হাততে গতাব লাগিব, কিন্তু ইয়াক কি কৰিম, কাৰ হাতত গতাম? ইয়াক যদি মই মোৰ লগত লৈ যাওঁ, তেনেহলে কোনোবা নহয় কোনোবা ৰাক্ষসীয়ে ইয়াক খাই পেলাব। আৰু যদি ইয়াক এই বনৰ মাজত এৰি থৈ যাওঁ, তেনেহলে কোনোবা নহয় কোনোবা জন্তুৱে ইয়াক খাই পেলাব। কিন্তু ইয়াক কি কৰিম, কাৰ হাতত গতাম? নাই 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 নাই, ইয়াক মই এই ৰাজ্যৰ ৰজাৰ হাততে গতাব লাগিব। অহি বোলে ৰাক্ষসীয়ে শিশুটিক অৰজাৰ আগে ও
সকলো সুধিল মহারাজ মহারাজ আমার আমার ভুল হয়েছে মহারাজ, আমাক আমাক ক্ষমা করে দিয়ক, আমার এই পুত্র সন্তানটি আমাক লবলই দিয়ক মহারাজ, লবলই দিয়ক। তেতিয়া সরু রানিয়ে রজার হাতর পরাই শিশুটি কোলাত লই মরমেরে কইছিল, কি কইছিল, ওই মানে ধুনিয়া গর্ভবতী হবা নিশ্চয় জানিবা, কিন্তু সিহঁত দুইজনী মোর কথা নামানিলে আর এই আমটো দুইজনী হগাই খালে, যার ফলত দুইজনী রানীর এফাল এফাল কই দুফাল পুত্র সন্তানর জন্ম হল, আর সেই পুত্র সন্তান দুফাল দুয়ো রানিয়ে মোর ভয়ত হাইনির দারানি বনত পেলাই দিলা, আর সেই বনত জোড়া নামে রাক্ষসীয়ে দুফাল সন্তান জোড়া লগাই নিজে মাতৃ হয়ে গাখির খুয়ায়
মোর হাত টানে অর্পণ করিলা। আর সেই কারণে দুফাল জোড়া হয়ে জন্ম হওয়া আর জোড়া রাক্ষসী আনি মোর হাত চুলি দিয়ার বাবে তার নাম ময়, তোমার চরণ।